পথশ্রী প্রকল্পে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ। প্রতিবাদে রাস্তার কাজ আটকে ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে ক্ষোভ স্থানীয়দের। ছবিটা ফাঁসি দেওয়া রানীগঞ্জ পানিশালি গ্রাম পঞ্চায়েত এলাকা। এখানে রাস্তার যেটা মানে মূল্য 51 লাখ টাকার কাজ, 3 কিলোমিটার রাস্তা, কিন্তু সেই অনুসারে কাজটা ভালো হচ্ছে না, পুরা রাস্তাটার কাজ পুরা খারাপ হচ্ছে আর কি। যে আমাদের যে এগুলা গণপ্রতিনিধি এখানকার আছে সব দালাল, যতগুলো আমাদের খড়িবাড়ি ব্লকের রানীগঞ্জ অঞ্চল যতগুলো আমাদের এই যে মানে গণপ্রতিনিধি সবাই দেখছি দালাল, সবাই মিলে গেছে। জানা গেছে দীর্ঘদিন ধরেই বেহাল জামাতুল্লাহ জোট থেকে কঙ্গরপুর পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা। পথশ্রী প্রকল্পে 51,023,615 টাকা ব্যয় করে শুরু হয় রাস্তার কাজ। অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে হচ্ছে রাস্তার কাজ। অভিযোগ করলে পাল্টা হুমকির অভিযোগ উঠেছে ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে। মানে দেখলাম, যাচাই করে দেখলাম কাজটা একদম নর্মালভাবে হইতেছে, তার জন্য আমরা কাজ বন্ধ করলাম আজকে। দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস শিলিগুড়ি মহকুমা পরিষদের তরফে। আমরা বিষয়টা দেখছি, হ্যাঁ, খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হবে, যেরকম শিডিউলে আছে সেরকম কাজ করতে হবে, না হলে আমরা ব্যবস্থা নেব। আগামী দিন সঠিকভাবে রাস্তার কাজ না হলে বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছে স্থানীয় বাসিন্দারা। এখন দেখার, রাস্তার কাজ কতদিনে হয়। ফাঁসি দেওয়া থেকে পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।